দীর্ঘ চল্লিশ বছর পর অলিম্পিকে পাকিস্তানকে সোনা জয়ের স্বাদ দিলেন আসাদ নাদিম চির প্রতিদ্বন্দ্বী ভারতের নীরজ চোপড়াকে হারিয়ে জ্যাভেলিন থ্রো ইভেন্টে সোনা জিতলেন তিনি এটি পাকিস্তান অলিম্পিক ইতিহাসের প্রথম ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতার রেকর্ড দুই হাজার আট অলিম্পিকে আন্দ্রেয়াস থারকিল দেশনের রেকর্ড ভাঙেন নাদিম ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উন্মাদনা এবার অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের জ্যাভেলিন থ্রো ইভেন্টেও তার দেখা মিলেছে তীব্র এই প্রতিদ্বন্দ্বিতা ম্যাচ হয় ভারতের মিরাজ চোপড়া পাকিস্তানের আরশাদ নিমের মধ্যে তবে পাকিস্তানের ফলাফল এবার চমকে দিয়েছে বিশ্বকে মিরাজ চেট্টককে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন নাদিম তার হাত ধরেই চল্লিশ বছর পর ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিকের সোনা জয় সাত পেল পাকিস্তান আগের দুটি সোনা এসেছে দলীয় ইভেন্ট থেকে ব্যক্তিগত ইভেন্টে পাকিস্তানের প্রথম অ্যাথলেট হিসেবে সোনা জিতে ইতিহাস গড়লেন নাদিম ছয় বারের চেষ্টায় নিজের জ্যাভেলিন সর্বোচ্চ বিরানব্বই দশমিক নয় সাত দূরত্বে ছুড়ে মারেন তিনি যার ফলে ভেঙে যায় দু হাজার আট বেইজিং অলিম্পিকে নর থ্রুয়ার আন্দোস থের রেকর্ড